Bismillahirrahmanirrahim. Shubhiyo ashtam shani shikharthi brindo. Acha asha kori tumra je jekhane acho shustho acho ebong bhalo acho. Allah rahmate tomader doay amio bhalo achi. Tomader shusthota kamonay. Ami Mohammad Abul Kalam Azad shohokari shikshok Juranpur Kurbanach Uchch Bidyaloy. Aaj ami tomaderke Juranpur online school e shagoto janacchi. Priyo shikharthira, ami itomoddhe tomader ditiyo oddhay theke প্রথম পার্ট পড়িয়ে শেষ করেছিলাম যে সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরু করার যে প্রাথমিক পর্যায়টা বা তার পূর্বের যে ঘটনাগুলো তার পূর্বের যে প্রস্তুতিগুলো সেগুলো নিয়ে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় ক্লাসে আমি দ্বিতীয় পার্ট নিয়ে অর্থাৎ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক 7 মার্চের ভাষণ নিয়ে আজকে আমি একটু আলোচনা করব ঐতিহাসিক 7 মার্চের ভাষণ আমি তোমাদেরকে পড়ে শোনাবো না বন্ধু আমি শুধু জাস্ট ঐতিহাসিক 7 মার্চের যে একটা মূল যে একটা একটা সামারাইজ আছে এটার যে একটা সারাংশ আছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ সম্পর্কে তোমরা ইতিমধ্যে পড়েছো তোমাদের অষ্টম শ্রেণীতে বাংলা যে প্রথম পুত্র বইটা আছে বাংলা সাহিত্য যে বইটা আছে সেই বইটাতে বঙ্গবন্ধু 7 মার্চের সেই ভাষণটা হুবহু দেয়া আছে আর তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় যে বইটা আছে সেই বইটাতে তোমাদের আংশিকভাবে বা সামান্য ভাবে তোমাদের বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণটা দেয়া আছে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি সেই তোমাদের বই থেকে সামান্যতম যে দেয়াটা দেয়া আছে যে সংক্ষিপ্ত যে মূল কথা দেয়া আছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব বঙ্গবন্ধু তার 7 মার্চের ভাষণে বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনার ঘোষণা দেন জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাছারি ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন অর্থাৎ সোজা কথা হচ্ছে অর্থনীতিটাকে অচল করে দেওয়ার জন্য অর্থাৎ তার মানে হচ্ছে এই নয় যে অর্থনীতিটাকে অচল করে দিয়ে দেশটাকে পঙ্গু করে দিবে তা না অর্থনীতিটাকে অচল করে দিয়ে বা সাময়িক স্থবির করে সরকারকে বাধ্য করা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করা এটা ছিল মূল কারণ তাহলে জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাছারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন আমরা জানি একটি সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হয় জনগণের ট্যাক্স বা খাজনায় তিনি তার ভাষণে আরো বলেন যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ সরকার পরিচালিত হয় সাধারণ জনগণের টাকায় সাধারণ জনগণের খাজনা ট্যাক্সের টাকায় তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এই ভাষণে 7 মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন যে যতদিন পর্যন্ত নাকি যতদিন পর্যন্ত শেষ পর্যন্ত মুক্তি না হচ্ছে যতদিন পর্যন্ত আমার দেশের মানুষ মুক্তি না হচ্ছে ততদিন পর্যন্ত খাজনা ট্যাক্স বন্ধ রাখার জন্য ঘোষণা দিয়েছিলেন এবং জনগণ তার এই ডাকে একাত্মতা ঘোষণা করে তারা এটা মেনেছিলেন এবং খাজনা ট্যাক্স বন্ধ করে দিয়েছিলেন বঙ্গবন্ধু 1971 সাল 1 মার্চ থেকে ইয়াইলেও তার সহযোগী ভুট্টোর কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না তাই তিনি একদিকে আলোচনা ও অন্যদিকে চূড়ান্ত সংগ্রাম ত্যাগের মাধ্যমে স্বাধীনতার জন্য জাতিকে প্রস্তুত হতে আহ্বান জানান প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য তিনি বলেন প্রত্যেক গ্রাম প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলা এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো বক্তৃতার আরেক জায়গায় তিনি বলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এক কথায় গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করার প্রকাশ্য নির্দেশনা পাওয়া যায় অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে ডাকটা ছিল স্বাধীনতার যে ডাকটা ছিল সেই ডাকের মাধ্যমে সর্বস্তরের জনগণকে সর্বস্তরের বাঙালিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য শুধুমাত্র আমি যদি কোনো বাঙালি যদি বলতো যে আমার তো কিছুই নেই আমার তো অস্ত্র শস্ত্র কিছুই নেই তিনি বলেছিলেন তোমার যা আছে তাই নিয়ে তোমার যদি হাত থাকে হাত নিয়ে নেমে যাও তোমার কাছে যদি ছোট্ট একটা লাঠি থাকে সে লাঠি নিয়ে তোমরা নেমে যাও তাহলে যার যা কিছু আছে প্রত্যেকের প্রত্যেকের অবস্থান থেকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ঘটনাটি আজও আমাদের উজ্জীবিত করে এ কথায় গেরিলা যুদ্ধে 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি তার এই বক্তৃতা বাংলাদেশ শব্দটি ব্যবহার করে ভবিষ্যৎ নতুন রাষ্ট্রের নামকরণ চূড়ান্ত করেন বঙ্গবন্ধু ভাষণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাঙালিকে স্বাধীনতার জন্য প্রস্তুত রাখা বক্তৃতার শেষ হচ্ছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবে স্বাধীনতার ডাক দেন। অর্থাৎ যে সংগ্রামের ডাক দিয়েছেন, যে যুদ্ধের ডাক দিয়েছেন, যে স্বাধীনতার ডাক দিয়েছেন, সেটা ছিল একমাত্র দেশটাকে স্বাধীন করার জন্য, দেশের মানুষকে স্বাধীন করার জন্য, দেশের মানুষকে স্বাধীনভাবে চলার জন্য, শোষণ নিপীড়ন অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তিনি যে ডাক দিয়েছিলেন সেটা একাত্মতা ঘোষণা করে জনগণ কি মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, অর্থাৎ অত্যাচার নিপীড়নের হাত থেকে মুক্তি পাওয়ার একটা সংগ্রাম। পরে নিয়ন্ত্রণ ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে, অর্থাৎ এবারে স্বাধীনতা সংগ্রামের পরে তিনি বলেছিলেন বক্তৃতা বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করতে ইয়াহিয়া ঘোষিত 25 মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে 4টি পূর্ব শর্ত ঘোষণা করেন। অর্থাৎ জাতীয় অধিবেশনে যোগদান করতে হলে 4টি শর্ত মানতে হবে। 1 নম্বর শর্ত, সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সামরিক যে আইন, সামরিক যে ব্যারাক সেটাকে প্রত্যাহার করতে হবে। 2 নম্বর হচ্ছে নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, অর্থাৎ জনগণ যাদেরকে যাকে ভোট দিয়ে নির্বাচন করেছে বা নির্বাচিত করেছে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 2 নম্বর শর্ত ছিল এটা। 3 নম্বর শর্ত হচ্ছে সেনাবাহিনীর গণহত্যা তদন্ত, পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীকে যে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যা সুষ্ঠু একটা তদন্ত করে সেটার বিচার করা, তারপর এই সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিদের যে সৈন্যদেরকে পূর্ব পাকিস্তানে পাঠিয়েছিল সেই পূর্ব পাকিস্তান থেকে সৈন্যগুলোকে ফিরিয়ে নিয়ে তারা তাদের নির্দিষ্ট গণ্ডিতে ফিরিয়ে নিয়ে যাবে, তাদের ব্যারাকে রেখে দিবে। এই ছিল 4টা শর্ত, যে 4টা শর্ত মানলে পরে আমি গণপরিষদে যোগদান করব। এই দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তিনি অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দেন। ইয়াহিয়ার নেতৃত্বে পাকিস্তানের সামরিক শাসকরা বঙ্গবন্ধুর গণতান্ত্রিক এই দাবিগুলো কখনো মেনে নেয়নি, ফলে বাঙালির আন্দোলন বেগবান হয়ে ওঠে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। এই ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে, তাদের ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এ ভাষণ যেন জাদু স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছে। এ ভাষণ বিশ্বের ঐতিহাসিক রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই ভাষণ ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ঐতিহ্য হিসেবে ইউনেস্কো অন্তর্ভুক্ত করেছে। বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীর একমাত্র অলিখিত ভাষণ হিসেবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটি দিয়েছিলেন